গেছি বেহালা 14 নম্বরে আজ থেকে শুরু হয়েছে আর্ট ফেস্টিভ্যাল ওকে অলোক তুই এখানে তুই আমার ব্লগে কি করছিস আরে কি করছিস মানে আমি ইন্ট্রো করছি আজকে না এটা বলছিস তুই ঠিক আছে আজকে তোকে ইন্ট্রোটা করতে দিলাম ওকে ওয়ে ইটস ব্লগ রাইট ওয়েলকাম টু মাই চ্যানেল ঠিক আছে আমি আজকে বেহালায় এসেছি তোমরা ভিডিওটা পুরোটা না দেখলে এটা বিশ্বাস করবে না আমরা এখানে 2-3 ঘন্টা রয়েছি সে বিকাল থেকে প্রায় সন্ধ্যে এসেছে এখানে উদ্বোধন হলো তো অনেক বিশিষ্ট মানে সব থেকে বড় কথা হলো কলকাতার অনেক নামি দামি আর্টিস্ট এখানে আজকে এসেছিল আর এটা আজকে উদ্বোধন হয়েছে এখনো ওনারা এখানে রয়েছে আর দেখা যাচ্ছে এখানে প্রচুর মানুষজন এসেছে যেহেতু আজকে প্রথম দিন এবং কালকে শনিবার আছে তো সেক্ষেত্রে কালকে আর রবিবার অনেক অনেক লোক হবে যথেষ্ট ভিড় মানে আমি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যথেষ্ট ভিড় আনএক্সপেক্টেড মানে আগের বছর থেকে এবছর অনেক এফোর্ট এবং কাল পরশু দুদিন আরও আছে তো মনে হয় আরও অনেক ভিড় হবে কারণ এটা বেহালার মধ্যে এটা খুব দারুণ একটা একদমই তাই ঠিকই বলেছিস একদম আর আজ কি আর কথা বলবি নাকি দেখাবি বাকিটা বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা করছোটা কি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ না হলে কন্টেন্ট মিস করে যাবে ও হ্যাঁ আর একটা কথা আমাদের ফেসবুক পেজ আছে এবং তার সাথে আছে ডেসক্রিপশানে ফেসবুক পেজে লিঙ্ক আছে এবং ইনস্টাগ্রাম পেজে লিঙ্ক আছে আমি কিছু ফটোগ্রাফি করতে ভালোবাসি তো সেগুলো তোমরা দেখতে পাবে সেগুলো তো আমি ভিডিওতে দিতে পারি না তো তোমরা ইনস্টাগ্রামে ফলো করো এবং ফেসবুকে অবশ্যই পেজটা লাইক করো তবে তোমরা আপডেটগুলো ঠিকঠাক সময় পাবে তো দেরি যাওয়া যাক তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা হ্যাঁ হ্যালো আর ভিডিওটা একদম স্কিপ করবে না কারণ স্কিপ করলে মিস করে যাবে
দুর্গাপুজো আর হচ্ছে মানুষ কিন্তু খুশিটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মেন সিমাটে কী হয়েছে আর শিল্পীদের সঙ্গে হয়েছে শিল্পের গুরুত্ব বা সাধারণ মানুষের শিল্পীদের সঙ্গে যে গুরুত্ব সেটা বোঝানোর জন্য আজকে এই প্ল্যাটফর্মটা তৈরি করা আর শিল্প শুধু ওই ক্যানভাসের মধ্যে বা স্কাল্পচারের মধ্যে বন্দি, ওটা একটা প্রসেস, এটা রিগোরিয়াস প্রসেস, বাট ওইটা দিয়ে না সব কিছু বোঝানো যায় না। একটা মানুষকে চাবুক মারছে, ওটা ছবি তুলে কতটুকু বোঝানো যাবে, তার যন্ত্রণাটা বোঝানো যায় না, তাকে তো জোর করে চাবুকও মারতে হয় না। তার জন্য আমার প্রসেস দরকার, আমি কী করে বোঝাবো, আমি কৃষি রাস্তায় লাঙল চালাবো, এটা ফটোশপ করে বোঝানো যায় না। আর কৃষি রাস্তায় কেন লাঙল করবো এটা বোঝাতে গেলে কোনো আমাকে কাজটা করতে হবে, যে রাজপথে অতগুলো কৃষক তারা চলে গেছে, সেই আমাদের এই নকলভণ্ড কৃষ্টির মধ্যে আমাদের বুকের মধ্যে লাঙল চালাচ্ছে, আমরা শহুরে পিচ রাস্তার মধ্যে। আসলে কি এই সাবলটান কথা বলতে গেলে পরে গ্রাউন্ড লেভেলে নেমে রিসার্চ করতে হবে। আজকে অভিজিৎ বিনয় বন্দ্যোপাধ্যায় 22 বছর ধরে উনি অর্থনীতির ওই একদম পুরো রুট লেভেলে রিসার্চ করেছেন, করে নিয়ে তারপরে কথা বলেছেন। কত সস্তা হয় কখন, এটা দ্বিতীয় বছর, এরপরে আমরা চেষ্টা করছি আরও অন্যভাবে কথা বলার। যে মানুষের ভয়, একটা ছবি লাখ লাখ টাকা দাম, বাবা ছুতে পারবো না, কেন ছুতে পারবে না, কেন কী হয়েছে ওটা, কেন এই যে প্রশ্ন। আজকে যামিনী রায় মশো তো পারলেন, 1 টাকা 1.5 টাকা করছো, তারপরে আমরা ইলিটেড হয়ে গেলাম, আমাদের ছবি লাখ লাখ টাকা দিয়ে বিক্রি হয়, কেন? সমাজ একটা জায়গা তৈরি করে ফেলেছে, একটা গোষ্ঠী, ওটাকে ভেঙে ফেলতে হবে। আসলে ছবি আঁকাটা কারো বাবার সম্পত্তি নয়, সবার। আর ছবির মাধ্যমে অনেক দূর বলা যায়, যেটা লিখে বলা যায় না। ভাষারও তো অনেকগুলো মানে সমস্যা থাকে, বা ছবিরও সমস্যা থাকে, ছবিটাও রিড করতে হয়, পড়তে হয়, জানতে হয়, একটা পার্সপেকশন থাকে, একদম ওটা ওটা তৈরি করাটা খুব জরুরি। তো ভাই যাচ্ছে ছবি দেখতে তুমি পাচ্ছ না, বদলে যাবার জাদু কাঠি তাবে তুমি নই না, বাবা বদলে যাও ভাই যাচ্ছে সাবি দেখতে তুমি পাচ্ছ না, বদলে যাবার জাদু কাঠি তাবে তুমি নই না, জল বদলে বাতাস চলো মেঘ বদলে জল, বদলে বাতাস চলো মেঘ বদলে জল, আর মাটি বদলে মানুষ হলো, মাটি বদলে মানুষ হলো, ফুল বদলে ফল, বদলে তো ভাই যাচ্ছে সবই দেখতে তুমি পাচ্ছ না, বদলে যাবার জাদু কাঠি তারে তুমি চেনই না, বদলে তো ভাই যাচ্ছে সবই দেখতে তুমি পাচ্ছ না, বদলে যাবার জাদু কাঠি তারে তুমি চেনই না, বদলে যাবার জাদু কাঠি তারে তুমি চেনই না।